হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করছি যে যেখানে আছো সবাই খুব খুব ভালো আছো। স্বপ্নাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো অন্যদিনের মতো আজকেও হাজির হয়ে গেলাম একটা স্পেশাল দিনে একটা স্পেশাল ভিডিও নিয়ে। তো আজকে আমি রান্না করছি, দেখো। তো এই রান্নাবান্নার আয়োজন হলো আজকে আমার বড় মেয়ের জন্মদিন। তো দুদিন আগে দেখেছিলাম ছোটো মেয়ের জন্মদিন ছিল, তো আজকে বড় মেয়ের জন্মদিন। তো ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর দেখো, রান্না করতে গিয়ে আমি ঘেমে ঘেমে অস্থির হয়ে গেছি, চুল মুলের কী অবস্থা। আর এই কড়াইটার খুন্তিটা নতুন রেখেছিলাম, তো এতদিন ব্যবহার করা হয়নি। তো আজকে মেয়ের জন্মদিনে আজকেই নাবালাম, এই ভাবলাম যে মেয়ের আজকে জন্মদিন আছে তো আজকেই এটা ইউজ করি, নাহলে তো আবার কবে করব, এইভাবেই তোলা থাকবে। তো ওর জন্য আজকেই এটা ব্যবহার করছি। আর এইদিকে দেখো, মাংসটা বসিয়ে দিয়েছি, মাংসের আলুটা ভাজা হয়ে গেছে। আর এদিকে চালটা ভিজিয়ে রেখেছি, এখনও রান্নাটা মানে ভাতটা রান্না হয়নি, তো ভাতটা করব সবার শেষে। আর হলো তোমার মাছের মাথা দিয়ে ডাল করেছি, তো ওটা মাছের মাথা দিয়ে ডালটা হয়ে গেছে। তো ওটা কী কী রান্না করলাম না করলাম সব কিছু পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এইদিকে আমার মেয়ে বসে গেছে সাজুগুজু করে কেক কাটতে। আর আমার মেয়ে, এই বড় মেয়েকে অনেকেই হয়তো চেনো না, তো ও মানে ভিডিওতে আসতে চায় না সচরাচর, আর আমিও জোর করে আনতে চাই না। তো যে আসে না, তো তাকে জোর করে এনে কি লাভ বলো? তো আসতেই যখন চায় না, তো আর ছোটোটা আসে আর বড়টা আসতে চায় না, ওর বলে লজ্জা লাগে, তো থাকে ওর মতন, তো ওর জন্য আমি আনতে চাই না। আর আজকে যখন ভিডিওটা শেয়ার করব বলেছি, তখন ওকে আগেই জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি কি ভিডিওটা ছাড়বো, তো বলেছে হ্যাঁ, তাই জন্যই মানে ছাড়লাম ভিডিওটা। তো সচরাচর ওকে কেউ দেখতে পাও না, তো ঠিক আছে, তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর কি করছি না করছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এই ছোট মিনি ব্লগটা তোমরা স্কিপ করো না, ভিডিওটা ছোট্টখাট্টই একটা ভিডিও দিলাম, মিনি ব্লগ, তো তোমরা পুরো ভিডিওটাই দেখো। আর ভিডিওটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে দেখো। আর যারা নতুন বন্ধুরা আজ প্রথম দেখবে আমার ভিডিওটা, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল বাটনটা অল করে রাখবে, যাতে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো সবার ফার্স্টে তোমাদের কাছে পৌঁছে যায়। আর তো ঠিক আছে, দেখতে থাকো। তো দেখো, এই যে আমার দাদার ছেলে এসছে, আর হলো দাদার দুই ছেলেই এসছে, আর ওই আমাদের বাড়িরই বাচ্চা কাচ্চা, আমার জায়ের ছেলে মেয়ে আর বড় ননদের ছেলের মানে আমার ভাগনার হলো দুই ছেলে, তারাই এসে, সব বাচ্চা কাচ্চাগুলোই বলেছি, আর কাউকে বলিনি। তো আসল কথা হলো মানে আমার হাজবেন্ড তো বাড়িতে নেই, তো থাকলে একটু ভালোভাবেই হতো, তো বাড়িতে নেই, ওর জন্য কোনোরকমভাবে করেছি। আর দেখো, মাছের মাথা দিয়ে ডাল করেছি, তো সেটা দেখালাম। আর এইদিকে মাংসটাও আমার রান্না হয়ে গেছে, চিকেনটা, তো কেমন হয়েছে অবশ্যই বলো। আর ওদিকে ভাত করেছি, আর স্যালাড কেটে রেখেছি, তো যেটুকুখানি পেরেছি একার মতো একা তো করেছি, করার চেষ্টা করেছি। তো পরপর দুই মেয়ের একসাথে জন্মদিন পড়ে যায়, তো ওর জন্য একটু মানে অসুবিধা হয়ে যায়, মানে একজনের হলো, এই দেখো পাঁপড়টা দেখিয়ে দিলাম, তো পাঁপড়টা ভেজে টিফিন বাটির মধ্যে রেখে দিয়েছিলাম। তো যেটা বলছিলাম, তো দুজনের একসাথে মানে একজনের 23 তারিখ মেয়ে মে মাসে, আর একজনের 25 তারিখ, তো পরপর হয়ে যায়, ওর জন্য একটু অসুবিধা হয়ে যায়। তো যেটুখানি পেরেছি একা হাতে করার চেষ্টা করেছি। তো তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলো, যদি ভালো লাগে তো একটা লাইক আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো দেখাচ্ছে একটা নেক্সট ব্লগে, সবাই ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে এভাবেই থেকো। তো ঠিক আছে, চলো, টাটা।